রবের ইসলামী কিংডমে যত উলামায় আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ তাল কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম সকল নবী আসুল যারা কোরআনের ভিতরে রয়েছে তারা মানুষের বানানো যে বানোয়ার সুন্নত বানোয়ার হাদিস এবং বানোয়ার ফিকার যে ফায়সালা সেগুলির বিরোধিতা করে থাকেন কেমনে রবের ইসলামী কিংডমে আপনি আমি যারা মুসলিম রয়েছি তো যে সকল লোকেরা ভেজাল মতবাদ নিয়ে চলবে সেই অবস্থাতে থেকে যারা মারা যাবে এমন লোকদের পরকাল নিশ্চিত খারাপ ইসলাম সম্পূর্ণরূপে সমাপ্ত কোরআনের একশো চোদ্দটি সুরার ছয় হাজার আয়াতের মধ্যে ইসলামের শিক্ষাতে রয়েছে রাসুল নূরে তৈরি নন তিনি মানুষ আল্লাহ তালার রাজত্বে শরিক চলে না আল্লাহ আল্লাহতালার হুকুমে কোনো শরিক চলে না জমিনের কোনো ফায়সালা মানা যাবে না ফায়সালা কোরআনের যে তাওরাত রয়েছে যার ভিতরে বিধিবিধান রয়েছে সেই মতে হতে হবে কোনো হাদিসের ফিকার কিংবা ইতিহাসের ফায়সালা মানা যাবে না সকল নবী রাসুলগণ তারা এবং তাদের যত সাহাবা তারা সবাই এই কোরআনের ফায়সালা মেনে জীবন কাটান কোরআনে আঠারো নম্বর সুরা আল কাহাফ এর একশো নম্বর আয়তে বলা হচ্ছে প্রত্যেক রাসুল মানুষের মধ্য মধ্য হতে হয়ে থাকেন বাসারের মধ্য থেকে কুলিনা মানা বাসারু মিথলুকুম ইউ হাই ইয়া আন্না মাহিলা হুকুমিলা হু ওয়াহিদ فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه তুমি বলে দাও নিশ্চয় আমি তোমাদের মতো একজন মানুষ আমার দিকে ওহি ওহি হয় যে তোমাদের মাহবুব তিনিই একজন বিধানদাতা হুকুমকর্তা তিনিই একজন তোমাদের মধ্যতে যে ব্যক্তি নিজ রবের সহিত সাক্ষাতের আশা রাখবে তার উচিত সৎকর্ম করা এবং নিজ রবের ইবাদাতে আর কাউকে শরিক না করা তো পৃথিবীর মানুষের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন এই কোরআনের মাধ্যমে একাত্মবাদকে আমাদের কবুল করতে হবে আমরা কোনোভাবে যে সমস্ত মন গড়া সুন্নত রয়েছে মানুষের বানানো যে সমস্ত মন গড়া ইবাদতের রীতিনীতি রয়েছে কোরআনের বিপরীত সেগুলি আমরা মানতে পারব না রাজত্ব একমাত্র আল্লাহ তালা চলবে সেটি পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতিরে তেরো নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন ইউলিজু লাইল আফ নাহার ও ইউলিজু নাহার অফ লাইল বা সাক্ষারা শামসো কমার কমা কুল্লু ইয়াজরিলি আজ আলিম মুসাম্মা দা লিকুমুল্লাহর লাহুল মুলক ওয়াল্লাদিন আতা মায়াম লিকু আল্লাহ রাতকে দিবসে প্রবিষ্ট করান আর দিনকে প্রবিষ্ট করান রাত্রিতে আর তিনি চন্দ্র ও সূর্যকে নিয়মাধীন করেছেন প্রত্যেকটি জিনিস ভেসে বেড়াচ্ছে একটি নির্দিষ্ট কাল পর্যন্ত তিনি তো আল্লাহ যিনি তোমাদের প্রতিপালক রাজত্ব শুধু তারই আর তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকছো তারা তো তুচ্ছ কোন জিনিসেরও মালিক নয় একটি পরিবারে যেমন দুইজন মাতববার থাকলে সর্বদা সেখানে গণ্ডগোল লেগেই থাকে তদরূপ আল্লাহ তালা রাজত্বে অন্য কেউ শরিক থাকলে সেই রাজত্বে সর্বদা গণ্ডগোল থাকবে তাই আল্লাহ তাল্লাহ নিজের রাজত্বে কাউকে শরিক করেন না

যিনি কোন সন্তান গ্রহণ করেনি আর তার রাজত্বের মধ্যে কারোর কোন অংশ নেই তার কোনো দুর্বলতা নেই যে তার কোনো সাহায্যকারীর কাউকে শরিক করতে পারবো না এটি হচ্ছে কোরআনের শিক্ষা যা সকল নবী রাসুলরা শিক্ষা দিয়ে থাকেন আল্লাহ তালা সার্বভৌমত্বে কাউকে শরিক বানানো হয় না এটি আল্লাহ তালা এই কুরআন এর 18 নম্বর সূরা আল এর 26 নম্বর আয়াতে বলে দিয়েছেন কুলিল্লাহু ওয়া আলা মুবিমা লাবিসু লাহুল গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ আবসির বিহী ওয়াসমা মা লাহুম মিন দূনিহি মওলিইয়ুন ওয়ালা ইউশরিক ওয়ালা ইউশরিকু ফী হুকমি ইহদা তুমি বলে দাও তাদের থাকার কালটি আল্লাহ বেশ ভালো করে জানান আকাশ পৃথিবীর আদর্শক শুধু তারই জন্য তিনি তো এরই সাথে উত্তম রূপে দেখেন এবং শোনেন তিনি ব্যতীত মানুষের জন্য অন্য কেউ কাজ জোদ্দারকারী নেই আর তার হুকুমে কোনো কিছু শরিক চলে না তো আল্লাহ তালার হুকুমে কাউকে শরিক করা যাবে না কোনো নবী রাসুল এই কাজ করেন সৃষ্টি সিরিজটি যেমন আল্লাহ তালার হুকুমও চলবে শুধু তারই এটি আমরা সাত নম্বর সুরা আল্লাহ আরফের চুয়ান্ন নম্বর অ্যাপ থেকে জানতে পারি আল্লাহ বসে নিন্না রব্বা কুমুল্লা উল্লাদি খলাকালার ফি সিতাতি আয়ামিন আল্লাহ ইউকশিল্লাইলা নাহারা এতলুভু হাসিতা ও শামসা অল কামার অ নুজুম মুসাফরাত ইমবিয়াম্রি আলা আলাহুল হলকুয়াল আমরু কবার কাল্লাহর আলমিন নিশ্চয় তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি আকাশ পৃথিবীকে ছয়টি পিরিয়ডে সৃষ্টি করেছেন এবং সেগুলি একটি মার্কাজের উপর জুড়ে দিয়েছেন তিনি তো রাতকে দিনের দ্বারা আচ্ছাদিত করে থাকেন যেন দৌড়ে আসতে পারে আর সূর্য চন্দ্র নক্ষত্ররাজই তারই হুকুম মতে নিয়ন্ত্রিত হচ্ছে জেনে রাখো সৃষ্টিকুল যার হুকুম চলবে তার সারা জাহানের রব বড়ই বরকতের মালিক তাহলে রবের ইসলামী কিংডমে আপনি আমি যতদিন বেঁচে থাকব হুকুম তারটাই মানতে হবে মানুষেরা যত ষড়যন্ত্র করুক না কেন যত ধরনের হুকুম তৈরি করুক না কেন গণতন্ত্র জনতন্ত্র মূল্যাতন্ত্র সমাজতন্ত্র কমিউনিজম সোশ্যালিজম যাই বানাক না কেন রাজতন্ত্র এগুলি চলে না এগুলি সব ষড়যন্ত্র চুয়ান্ন নম্বর রায় আল্লাহ বলেন্কার আল্লাহ আল্লাহরুল আর মানুষেরা ষড়যন্ত্র করে থাকে এবং আল্লাহ তাল্লাহ তো কৌশল করে থাকে না আর আল্লাহ তাআলা সর্বোত্তম কৌশলকারী আল্লা ব্যতীত অন্য কারোর অনুসরণ যদি আপনি আমি করতে চাই সেটি ধর্মজগতের দৃষ্টিতে হোক অথবা পলিটিক্স এর দৃষ্টিতে হোক আল্লাহ নিষেধ করেছেন সে যে কোনো বন্ধু হোক আলিয়া হোক করা যাবে না তাদের অনুকরণ অনুসরণ সাত নম্বর সুরা আরাফে তিন নম্বর আয়াত আল্লাহ বসেন ইতাবি ও মাউলিয়া কলিলাম তোমরা শুধু সেই জিনিসের অনুসরণ করে চলো যা তোমাদের দিকে তোমাদের প্রতিপালকের কাছ থেকে অবতরণ হয়েছে আর তা ব্যতীত অন্য কোনো আউলিয়াদের অনুসরণ আপনি আমি করতে পারবো না সে যে কোনো আউলিয়া হোক না কেন ধর্মের নামে হোক অথবা পলিটিক্স এর নামে হোক কোন নেতা নেত্রীদের কর্মী হওয়া যাবে না আল্লাহ কোন শক্তির নির্দেশ কখনো মানা যাবে না তাই তো চার নম্বর সুরা নিসার ষাট নম্বর আয়তে আল্লাহ বসেন আলাম তারা ইল আল্লা দিন এজ অমুন আমান বিমা অনসিলা ইলাই অমা অনসিলাম ইন কাবলিক ইউরিদুন আই এত হা কামইলা তহুত অকাদুম ইরু এক ফুরুবি ও ইউরিদু সৈতন ওয়াই ইউদুল্লাহম দলা আলম ইদা তুমি কি সেই লোকদেরকে দেখনি যারা তোমার উপর যা নাজিল হয়েছে আর যা অতীত থেকে নাজিল হয়ে আসছে তার উপর ঈমানদার হওয়ার দাবি করছে তারা তো তাগতি শক্তির কাছে ফায়সালা চাচ্ছে অথচ কোরআনের মাধ্যমে মাধ্যম দিয়ে তা থেকে তাদেরকে অমান্য করার হুকুম দেওয়া হয়েছে তাই তো শায়তান তাদেরকে ভীষণভাবে পদভ্রষ্ট করে বেড়াচ্ছে এখন আপনি যদি ফায়সালা ক্রামিনাল এর ফায়সালা হোয়াইট হাউসের ফায়সালা ইসমাকিয়াসের ফায়সালা এবং মানুষের বানানো যত ধরনের মত পথ রয়েছে সেসবের ফায়সলা মানেন তাহলে আপনাকে জানতে হবে আপনি তাগতের অনুসারী রবের দেখানো নির্দেশের আলোতে ফায়সালা দিতে হবে এটি চার নম্বর সুরার নিসার একশো পাঁচ নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন ইন্না আনসাল্লা ইলাইকাল কিতাব আবিল হাক লিতাহ কুমা বাইনা নাস বিমা আরাক আল্লাহ ওলা তাকুল্লিল হয়নি না খসিমা নিশ্চয় তোমার প্রতি আল কিতাব নাজিল করা হয়েছে সত্য সঠিকভাবে যেন তুমি মানুষের মাঝে আল্লাহ তালার দেখানো আল্লাহ তালার দেখানো জিনিস মোতাবেক ফায়সালা করতে পারো লিতা কুমা আর আল্লাহ বিশ্বাসঘাতকদের সমর্থনে কোনো তর্ক বিশ্বাসঘাতকদের সমর্থনে তুমি কোনো তর্ক করবে না তো মানুষের মাঝে বিচার কার্য করতে হবে আল্লাহ তালা দেখানো কোরআনের আয়াত মতে কোরআনের নির্দেশ মতে তাহলে অন্য কোন আয়াত যদি মানুষেরা দেয় অন্য কোন রেবায়ত যদি মানুষেরা দেয় ফিকা যদি মানুষেরা দেয়

আর যখন মানুষের উপর আমার প্রকাশ্য করা হয় তখন যারা আমার সাথে সাক্ষাৎ করতে অনিচ্ছুক তারা বলে এই কোরআন বাদে অন্য কিছু নিয়ে এসো না অন্য কিছু কি গণতন্ত্র মান্যকারীরা বলবে ডেমোক্রেসি নিয়ে এসো হাদিস মান্যকারীরা বলবে হাদিস নিয়ে এসো ফিকা মান্যকারীরা বলবে ফিকা নিয়ে এসো ফাজাইল বর্ণনাকারী বা মান্যকারীরা বলবে ফাজাইল নিয়ে এসো অথবা কোরআনকে কি একটু বদল করা যায় তুমি বলে দাও আমার উপর যা অবতীর্ণ করা হয়েছে কিছুতে আমি পরিবর্তন করতে পারি না ইনি ইন আসাই তো রব্বী আজাবাইমিন আজিম আমার ভয় হচ্ছে আমার রবের যদি আমি অবাধ্য হই তাহলে বিরাট দিনে সেই আজাবের

দাতা বানানো হয়েছে তোমরা মানুষকে ভয় করবে না আমাকে সময় করে চলবে আর আমার আয়াত সমূহ তুচ্ছ মূল্যে বিক্রয় করবে না তবে যারা আল্লাহ তাল্লা নাজিলকৃত বিধান মতে ফায়সালা দিবে না তারাই হচ্ছে কাফের মানুষ কাফের জজ তারাই হচ্ছে কাফের নেতা নেত্রী এবং কর্মী দল পাঁচ নম্বর সুন আল মায়েদার ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ আয়াত দুটি থেকে আমরা জান মানুষের কুপ্রবৃত্তির অনুসরণ করা যাবে না إيمان الشرك هو بورو بيتي إيرا كارا كيو حديث الله وانحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعض ما أنزل الله إليك فإن تولوا فاعلم أن ما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثير من الناس فاسقون أفحكم الجاهلية يبون ومن أحسن من الله حكما لقوم يوقنون আর তুমি মানুষের মাঝে আল্লাহ তাআলা নাজিল বিধান মতে ফয়সালা দিবে তবে মানুষের খেয়াল খুশির অনুসরণ করবে না তোমার প্রতি যা কিছু আল্লাহ নাজিল করেছেন সে ব্যাপারে মানুষদের থেকে সতর্ক থাকবে যেন তারা তোমাকে বিচ্যুত না করতে পারে আর যদি তারা মুখ ফিরে নেয় তাহলে তুমি জানবে আল্লাহ তালা তাদের কোনো পাপের ধরুন তাদেরকে শাস্তি দিতে চান তবে অধিক মানুষেরা সত্য থাকি তাহলে মানুষেরা কি জাহিলিয়াদের বিধিবিধানে চালাসে আছে তবে বিশ্বাসী কমের জন্য আল্লাহ তাল্লার ফায়সালার ক্ষেত্রে আল্লাহ তালা আল্লাহ তাল্লার ফায়সালার ক্ষেত্রে শ্রেষ্ঠতর ফায়সালার কারো থাকতে পারে না রবের ইসলামী কিংডমে দাউদ রাসুলকে চিফ জাস্টিস বানানো হয়েছে ওনার কাজ কি আটত্রিশ নম্বর সোরা সোয়াদের ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ বসেন ইয়া দাউদ উইনা যা আল্লাহ কা খলিফাতান ফিলার ফাহ কুম্বাইনা নাসিবিল হাক ولا تتبع تَبْ الهوى فيضللك عن سبيل الله ان الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا দাউদ নিস্তার তোমাকে আমি পৃথিবীতে খলিফা বানিয়েছি তাই তুমি মানুষের মাঝে কোরআনের সাথে ফায়সাল্লা দিবে এর জন্য নিজের খেয়াল খুশির অনুসরণ করবে না নইলে তুমি আল্লাহ তালার পথ কোরআন থেকে বিচ্যুত হয়ে যাবে নিস্তার যারা আল্লাহ তালার কোরআন থেকে পথভ্রষ্ট থাকবে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে কারণ তারা হিসাবের দিনকে ভুলে বসেছে এখন পৃথিবীতে যারা আবেস্তা কিংবা তিরিপিটক হাদিস কিংবা ফিকা ফাজাইল কিংবা মাসাইল গীতা কিংবা বেদ গ্রন্থ সাহেব কিংবা দাস ক্যাপিটাল বাইবেল কিংবা তালমুদ এইসব গ্রন্থ থেকে যারা ফায়সালা দিচ্ছে বা ফাইসালা শোনাচ্ছে তারা নিশ্চিত রবের ইসলামী কিংডমের চিফ জাস্টিস যে দাউদ রাসুল তার বিরুদ্ধে তারা পাঙ্গা নিচ্ছে তো মানুষেরা দেশপ্রধানের অনুসারী হতে চায় কিন্তু নবী রাসুলদের অনুসারী হতে চায় না এগারো নম্বর সুরা হুদ এর এবং সাতানব্বই আয় দুটিতে আল্লাহ বসেন ওলাকদ আরসাল্লা মুসা বি আয়াতিনা ও সুলতানি মুবিন ইলা ফিরাউনা ওমাল ইহ ফত্তা বাউ আমরা ফিরাউন আমা আমরু ফিরাউন আবি রশিদ আর আমি তো আমার আয়াত ও স্পষ্ট প্রমাণের সাথে পাঠায়। দেশ প্রধান ফ্রাউন এবং তার মৌলবী অফিসারদের দিকে কিন্তু মানুষেরা তো দেশ প্রধানের আইন কানুনকে অনুসরণ করছে অথচ দেশপ্রধানের কোন আইন বুদ্ধি বিবেচনা করার মত না সেটি আজ আমাদের দেশে মেনে চলেছে কারা পুলিশ বলেন সেনা বলেন বিজিবি বলেন আরো অন্যান্য যারা আমাদের দেশের রক্ষক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এরা সবাই দেশপ্রধানের কথা শুনে চলেছে

যারা সকাল সন্ধ্যা রবের সন্তুষ্টির জন্য নিজেদের প্রতিপালককে ডাকছে তাদের সাথে তুমি তোমার ব্যক্তিত্বকে ধৈর্যের সাথে রাখবে আর তাদের থেকে তোমার দৃষ্টিকে ফেরাবে না যারা আমার কোরআন থেকে নিজেদের মনকে গাফিল করে রেখেছে এবং খেয়াল খুশির অনুসরণ করে চলেছে তাদের কার্যকলাপ সীমা ছাড়া এবং সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত তারা তাই তুমি তাদের অনুসরণ করবে না এখন যারা হাদিস ফিকা ইজমা কিয়াস ফাজাইল মাসাইল শরিয়ত মারেফাত হাকিকত তরিকত এইসব পার্টির এবং গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্রের যে কর্মনীতি রয়েছে এইগুলি যারা মেনে চলেছে তারা সীমালঙ্ঘনমূলক কাজ করে চলেছে তাই রবের ইসলামী কিংডমে আপনাকে আমাকে মুমিনদের বিপরীত অন্য কোনো পথে যাওয়া যাবে না সে যার পথই হোক না কেন

প্রেরিতদের বিরুদ্ধাচরণ করে আর মুমিনদের পথ ছাড়া অন্য কারোর পথে চলে তাহলে তাকে তার পছন্দের পথে ফিরে দেওয়া হবে আর তাকে দোজকে পৌঁছানো হবে আর দোজক নিতান্ত মন্দ আবাস তো মন্দ আবাসে যাচ্ছে কারা যারা নবী রাসুলদের অনুসরণ করতে চায় না যারা মুমিনদের পথের বিপরীত পথ খুঁজতে চায় তাই আসুন আমরা সবাই রবের ইসলামী কিংডমে যতদিন বসবাস করি নবী রাসুলদের এবং তাদের সঙ্গীসাথীদের পথ এবং মতকে মেনে যা নাকি কোরআনের ভিতর বিদ্যমান সেই মতে জীবন কাটাই নইলে ব্লিস এবং শয়তান তাগুত এবং তাদের আউলিয়াদের পথে চলে গেলে আল্লাহ আমাদেরকে ছাড় দিবেন না